দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন ধনাঢ্য পরিবারের মেয়ে। অনেক যুবকই তার পানি প্রার্থী ছিল। পিতামাতা অনেক চিন্তা ভাবনার পর তাকে আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দেন। আনসারী নারীদের মাঝে তিনি ছিলেন খুবই প্রসিদ্ধ। তার ধন সম্পদ ছিল প্রচুর। স্বামীর সন্তুষ্টি অর্জনকে তিনি জীবনের সর্বশ্রেষ্ঠ কর্তব্য মনে করতেন। অত্যন্ত ভক্তি শ্রদ্ধা ও সম্মানের সাথে স্বামীর প্রতিটি আদেশ নিষেধ মান্য করতেন। তার আরামের প্রতি খুব লক্ষ্য রাখতেন। সব সময় তার সাথে সুন্দর আচরণ করতেন। ইসলামের বাণী তাদের কাছে পৌঁছাতেই বিনা বাক্যে তারা তা গ্রহণ করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শিক্ষা গ্রহণকারী সর্বপ্রথম আনসারী নারী তিনি। ইসলামের প্রতি ছিল তার গভীর হৃদ্রতা ও ভালোবাসা। একদিনের ঘটনা, তিনি ঘরের প্রতিদিনের কাজ সেরে নামাজে দাঁড়ালেন। এরই মধ্যে তার স্বামী হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে এসে দেখলেন স্ত্রী সুন্দর পোশাক পরে নামাজে মশগুল। স্ত্রীকে নামাজরত দেখে তিনি বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তার কাছে নিজের ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু স্ত্রী প্রস্তুত ছিলেন না। তিনি নিজেকে গুটিয়ে নিলেন এবং স্বামীর বাসনা পূরণে কিছুটা অনাগ্রহ দেখালেন। এই আচরণে হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রুদ্ধ হয়ে জাহিলি যুগের প্রথা অনুযায়ী স্ত্রীকে বলে ফেললেন, তুমি আমার মায়ের মতো। একে জিহার বলে। এর ভিত্তিতে জাহিলি প্রথা অনুযায়ী তিনি চিরদিনের জন্য স্বামীর উপর হারাম হয়ে গেলেন। রাগ কমার পর স্বামীর হুঁশ ফিরল। তিনি ভীষণ আফসোস করতে লাগলেন। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুঃখিত মনে ও পেরেশান অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে সব ঘটনা খুলে বললেন। ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে জিহার সম্পর্কিত কোনো বিধান আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, পূর্বের প্রথা অনুযায়ী তোমাদের তালাক হয়ে গিয়েছে। কিন্তু হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ও আহাজারি করে নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রূপ সৌন্দর্য আমি তার জন্য বিলীন করে দিয়েছি। আমার সব ধন সম্পদ স্বামী ও সন্তানের পেছনে খরচ করে ফেলেছি। এখন না আমার রূপ আছে, না ধন সম্পদ আছে, না পিতামাতা জীবিত আছে, আর আমার ছোট ছোট কয়েকটি বাচ্চা আছে। এদের যদি আমি স্বামীর কাছে রেখে যাই তাহলে তারা অযত্নে শেষ হয়ে যাবে, আর আমার কাছে রাখলে অনাহারে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, জিহারের এই প্রথা জাহিলি যুগের। সে তো আমাকে স্পষ্টভাবে তালাক দেয়নি, তাই এই জাহিলি যুগের প্রথা রহিত করে আমার জন্য কোনো নতুন নিয়ম বলে দিন। ইসলাম আসার পর তো জাহিলি যুগের অনেক প্রথাই রহিত করা হয়েছে, এটিকেও রহিত করুন যাতে করে আমি আমার স্বামী ও সন্তানদেরকে ফিরে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো নিজের থেকে কিছু রহিত ও চালু করতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে কোনো নতুন বিধান আমার নিকট আসেনি, তাই তোমরা দুজন পৃথক থাকো। হযরত খাওলা বারবার অনুরোধের পরও নবীজি যখন একই উত্তর দিলেন, স্বামী হারানোর বেদনায় অস্থির হয়ে তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোনো সমাধান দিতে পারবেন না তাহলে আমি আমার রবের নিকট আমার স্বামীকে ফিরে পাওয়ার আবেদন জানাচ্ছি। এই বলে তিনি দুহাত তুলে রুনাজারি শুরু করে দিলেন যে, হে আমার রব, হে দয়ালু প্রভু, আমি অনেক অসহায়, তুমি মেহরবানি করে এই বৃদ্ধ বয়সে আমার স্বামীকে ফিরিয়ে দাও, তুমি আমার পক্ষে ফয়সালা দাও। এভাবে বিভিন্নভাবে তার দুঃখ বেদনা বলতে লাগলেন। দু চোখের পানিয়ে তার অশ্রুর বন্যা বয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাওলার কান্না ও আহাজারিতে আমরা সকল নারী কাঁদতে থাকলাম। কিছুক্ষণ পর নবীজির চেহারা ঘামের চিহ্ন দেখা দিল এবং তিনি চোখ বন্ধ করে ঝুঁকে বসেছিলেন, যা সাধারণত ওহি অবতরণের সময় হয়ে থাকে। আমি অস্থির হয়ে খাওলাকে বললাম, খাওলা, এখন থামো, সম্ভবত নবীজির উপর ওহি অবতীর্ণ হচ্ছে। কিন্তু তিনি আল্লাহর কাছে তার দাবি অরুণাচারি করেই যাচ্ছিলেন। এরই মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে খাওলাকে বললেন, হে খাওলা, হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসে বলে গেলেন, আল্লাহ তোমার ব্যথিত হৃদয়ের আবেদন শুনেছেন এবং তোমার পক্ষে ফয়সালা দিয়েছেন। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ এবং তার রাসূলের শুকরিয়া আদায় করলেন। তার স্বামীর ভক্তির কারণে
নতুন বিধান চালু হলো। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা অনেক দয়ালু, তিনি সব সময় বান্দার কল্যাণ চান। তিনি চান বান্দা যেন তার বিধান মতো চলে এবং সুখে দুঃখে তাকেই ডাকে, তার কাছে আবেদন করে। যদি খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুনা জারি করে আল্লাহর নিকট থেকে তার স্বামীকে ফিরে পেতে পারেন, তাহলে আমাদের নারীরাও তাদের সকল চাওয়া পাওয়া অবশ্যই রবের কাছ থেকে চেয়ে নিতে পারবে। আল্লাহর বিধান হলো যে স্বামীর হক আদায় করল না, সে আমার হকও আদায় করল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি পৃথিবীতে কোনো মানুষের প্রতি অপর কোনো মানুষকে সেজদা করতে বলতাম, তাহলে স্ত্রীকে বলতাম তোমার স্বামীকে সেজদা করো। মহান আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে স্বামীর অনুগত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।